আমরা এখন চলে এসেছি তারকেশ্বর বাস স্ট্যান্ডের একেবারে পাশে যে আবাসন মইনা আবাসন, এবং এখানে কিন্তু অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, একটা পরিবার গড়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন একটা পুজো মণ্ডপ, মণ্ডপ করে একেবারে পুজো হচ্ছে। কলকাতায় এই ধরনের ফ্ল্যাট পুজো, ফ্ল্যাট বাড়ির পুজো এরকম কালচার আমরা দেখে থাকি, কিন্তু তারকেশ্বরেও কিন্তু আমরা এসে দেখেছি। আমরা একটু কথা বলবো, আমরা যাবো আস্তে আস্তে। আমার সঙ্গে সুরাজ আলী খান রয়েছে। আমরা এই যে পুজোর আয়োজনে পুজো কমিটির সম্পাদক সভাপতিকে, সম্পাদক আমাদের চন্দন কর্মকার, হ্যাঁ, উনি পুজো করেছেন, আমাদের খুব ভালোভাবে পরিচালনা করেছেন। আমি সমস্ত যারা এর আগে পূজা পরিচালনা করেছেন, আমাদের কৌশিকদা, বিপত্তারণ বাবু, সুশান্ত দা, সুভাষ দা, বরুণ আমাদের বিরাট ভূমিকা পালন করে। একটা পুজোতে মহিলা বাচ্চাদের ভূমিকা বিরাট থাকে, সেই ভূমিকা কিছুটা আমাদের বোনের মতো রুমা পালন করেছে। এই সমস্ত ছোট ছোট ছেলেরা আমাদের ষষ্ঠীর দিন থেকে আনন্দ দিচ্ছে। শফিকুল, নিজের নামটাই তো বললেন না, এনারা তো নিশ্চয়ই অনেক গুরুত্ব রয়েছে পুজোতে। ফাল্গুনিদা, আমাদের সবার ফাল্গুনিদা, ফাল্গুনিদা বিশিষ্ট সাংবাদিক, আপনারা নাকি জানেন ফাল্গুনিদা? এবং সম্পাদক সাহেব, কি কতটা কঠিন পরিশ্রম করতে হচ্ছে নাকি সবাই হাত লাগিয়ে খুব সহজ হয়ে গেছে? না না, এটা কঠিন, এটা একটা পরিকল্পনা মাফিক করতে হয়েছে। আগে থেকে আমাদের রুটিন থাকে, কোথায় ঠাকুর হবে, কোথায় কার কী দায়িত্ব আছে, সবাই মোটামুটি দায়িত্ব নিয়ে কাজ করে এই আমরা পুজোটা পুরোপুরো সাফল্যমণ্ডিত করি। আর এখানে ঠাকুর কাছাকাছি আমাদের প্রশান্তবাবু, প্রশান্ত পাল, প্রশান্ত দত্ত, তা উনি ঠাকুর দিয়েছেন চাউলপল্লি থেকে। তারপর আমরা এখানে সবাই সহযোগিতা পাই নিয়ে এই পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হ্যাঁ, এখানে আমরা গতকাল করেছি, আমাদের আমাদের নিজস্ব যারা আমরা আবাসিক তাদের নিয়ে আমাদের ফাংশনটা ছোট মতো করেছি এবং যথেষ্ট ভালো হয়েছে। এবং খুব সুন্দর একটা পরিবেশ, একটা এত সুন্দর একটা ঘেরা একটা জায়গা, অদ্ভুত একটা পরিবেশ, এটাও আমাদেরকে খুব টেনেছে বলা যায়। এটা মেনটেন করে রাখছেন কি করে? এটা মানে সবাই সহযোগিতায় সবাই মেনটেন করছে। তারপর পৌরসভার এখানে মাঝে মাঝে মানে পৌরসভার চোখ আছে, তারপর সমস্ত দিক থেকে আমরা হেল্প পাই একেবারেই। আর দাদাকে দেখছি, বলছি যে পুজোর সময় তো যারা সরকারি চাকরি করেন, এখানে থাকেন, কর্মসূত্রে সব বাইরে চলে যান, আপনাদের শিক্ষক, টিচার, পুজোর মানে সব বাইরে ঘুরতে চলে যাওয়ার একটা রেওয়াজ দেখা যায়। আপনারা কি এইসব না করে একবার এখানে থেকে এনজয় করতে বেশি ভালোবাসেন? পাটটা বলতে গিয়ে এটাকে আমরা নিজেদের পুজো বলে মনে করি। আমরা এই পুজো কদিন এখান থেকে যাই না, নিজেদের পুজো, আমাদের পুজো, এটা একটা গেল। আর এই যে পরিবেশ বলতেন, একটা ডিমি অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায় পরিবেশটার জন্য, এবং এইটাই হয়তো আপনাদেরকে আকৃষ্ট করেছে, এটা হচ্ছে মূল কথা একেবারে। এবং পরিবেশ আস্তে আস্তে আসে, একটা ডিমি অ্যাটমসফিয়ার, লাইট হয়তো কম থাকে, কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এবং এই যে যখন আমাদের গান হয়, এবছর আমি পারিনি, গত বছর আমি অ্যাঙ্কারিং করেছিলাম, ওরা আমাকে খুব মানে আমি খুব ওদের দ্বারা আমি খুব স্যাটিসফাইড হয়েছিলাম, এবং আমাকেও করার কথা ছিল, আমি একটু হয়তো মানে এবছর পারিনি। চন্দনদা খুব ভালো পরিবেশন করেছেন এবং আমি খুব মানে আপ্লুত। এবং আমাদের যেটা হয় না, পরিকল্পনা মাফিক পুজো হয়, এবং এটা আমরা অনেক আগে থেকে সিস্টেম করে নিই। আমি আজকেই সকালে একজন দুজনকে বলছিলাম যে আমরা যে এই যে চাঁদা দেবো একসঙ্গে যদি আমরা না দিয়ে মাসে মাসে দিয়ে দিই, 1-200 করে যদি মাসে মাসে জমা দিই, তাহলে হয়তো চাপটা কমে যাবে, পুজোটা আরও সুন্দর হবে। এবং এটা আমাদের পূজা, আমাদেরকে ঝাঁপে থাকতে হবে এবং আমাদেরকে রাখতে হবে টিকিয়ে, এটা হচ্ছে আমার বক্তব্য একেবারেই। এবং কি কেমন লাগছে, এরকম বড় বড় তো পুজো বাইরে হচ্ছে, অনেক ধুমধাম করে, থিম করে, গান বাজিয়ে, তার মধ্যে এই পুজোটা কতটা আকৃষ্ট করছে? এটা তো খুবই ভালো লাগছে, মানে আমাদের ফ্ল্যাটের পুজো সবাই একসঙ্গে আছি, এটাই আনন্দের ব্যাপার। খুব বাইরে যাওয়া পুজো দেখতে? এবারে হয়তো এবারে আমরা চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি ফ্ল্যাটের পুজো। তোমার নাম? সন্দীপন সিংহরায়। সন্দীপন সিংহরায়। দিদিকে জিজ্ঞাসা করো, দিদি, পুজো তো মহিলাদের একটা ভালো ভূমিকা থাকে বলেই দিলেন, আপনার কি দায়িত্ব রয়েছে এখানে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, দায়িত্ব ছিল ষষ্ঠী থেকে শুরু হয়ে যায়। ফলকাটা সাথে সাথে আমাদের কলা ঠাকুরকে স্নান করাতে যেতে হয়, সবাই মিলে যাই আমরা। তারপরে পুজো ঠাকুমশাইকে সমস্ত রকম সহযোগিতা করতে হয়, কখনো শাক বাজাতে হয়, কখনো ধুনুচি দিয়ে দিতে হয়, সবকিছুই করি আমরা। বিরাট একটা আনন্দ, অবশ্যই আনন্দ, মানে ভীষণ আনন্দ করি। একসঙ্গে গোটা আবাসনের লোকজন একসঙ্গে খাওয়া দাবার কোন দিনে হয়? একসঙ্গে রান্না বান্না করে এটা হয় দশমীর দিন সন্ধ্যাবেলা, কিন্তু এবছর আমাদের লক্ষ্মী পুজোর দিন আমরা করব। এই কারণেই আমরা লক্ষ্মী পুজোর দিন করব, কারণ আমাদের বহু আবাসিক এই পুজোটায় বাইরে ছিলেন, যারা এখানে থাকেন তারা আস্তে আস্তে ফিরে আসবেন, ফিরে এসে আমরা সবাই এরকে নিয়ে এই মাঠে বসে সুন্দর করে খিচুড়ি খাব। আমরা আমন্ত্রিত তো, অবশ্যই আরামবাগ টিভি অবশ্যই আমন্ত্রিত। ওকে, এবার আমরা আবার অনেকের কথা বলতেই হয়, মানে অনেক
কয়েকজন আছেন যাদের জন্য এই ফ্ল্যাট এত সুন্দর এবং এই পুজোর পরিবেশ এত সুন্দর করে তৈরি করা গেছে, তার মধ্যে রয়েছেন দাদা, আপনাদের তো খুবই অবদান। আপনার নাম? আমার নাম অজিত সামন্ত। আপনার নাম? তিদম মালিক। আপনাদের কি দায়িত্ব এখানে? আমাদের দায়িত্ব এখানে সিকিউরিটি হিসেবে আমরা থাকি। আমরা এই ফ্ল্যাটের সমস্ত কিছু লোকজন আশা করে তাদের নিয়ে আমরা দেখাশোনা করি। পুজোর সময় এখানে রয়েছেন, বাড়িতে তো সময় দিতে পারেন না। এখানে এই আবাসিকে সকলের মিলে একসাথে এটাই আনন্দ লাগছে, বাড়ি থেকে এখানে এটাই পরিবার হয়ে গেছে, এটাই এখন পরিবার হিসেবে কাজ করছে। এবার ফাল্গুনী দা, একটা ভালো খবর যে আপনারা যেভাবে পরিবেশ তৈরি করে এই পুজো করেছেন, আমাদের বিচারে এবং সুপার অটো তারকেশ্বরের বিচারে আপনাদের এই মণ্ডপকে বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে। চিয়ার্স ফর মৈনাকাবাসন আবাসিক সমিতি। হিপ হিপ হুরে। চিয়ার্স ফর মৈনাকাবাসন। হিপ হিপ হুরে। চিয়ার্স ফর মৈনাকাবাসন। হিপ হিপ হুরে। এবার আমরা সেই ট্রফি তুলে দেব সিন্টু দাস এবং সুভাষ মজুমদার, আমাদের বিচক্ষণ সাংবাদিক, তারা এই ট্রফি তুলে দেবে মৈনাক আবাসনের কর্মকর্তা এবং খুদে বড় সবাই মিলে তারা কিন্তু অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এবং খুব সুন্দর ফাল্গুনী ব্যানার্জি বিশিষ্ট সাংবাদিক, সত্যি তো আবার লোকসভা ভোট চলে আসছে, ফাল্গুনী দা খুব তো তারই মধ্যে একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল এই পুজোতে, তাই তো? ধন্যবাদ, আমি তোমাদের টিভিতেই বসে রিপ্রেজেন্ট করব খবরে। ফাল্গুনী ব্যানার্জি আমাদের জেলার খুবই বিচক্ষণ সাংবাদিক এবং সুভাষ মজুমদারের একেবারে খুবই গাইডার বলা যায় আমাদের যারা তারকেশ্বর যে সাংবাদিক সুভাষ মজুমদার, সব মিলিয়ে অত্যন্ত ভালো পরিবেশে এই পুজো হচ্ছে এবং আমরাও একটা ভালো পরিবেশে আজকে এই ট্রফি তুলে খুব নিজেদেরকে ধন্য মনে করছি। দেখা যাক এবার আমরা আর কোন মণ্ডপে যাই এবং বিশেষ সম্মানের তালিকায় রয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো।